ইতালিতে ওমিক্রনের সংক্রমণ নিয়ন্ত্রণে নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে ইতালির সরকার। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আরটিভির ভেনিস প্রতিনিধি আসলামুজ্জামান। আসলামুজ্জামান, ইতালিতে করোনা নিয়ন্ত্রণে সরকার কি ধরনের বিধিনিষেধ জারি করেছে এবং সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে বিস্তারিত জানাবেন। সুজানা, আপনাকে ধন্যবাদ। যে বিষয়টি জানতে চেয়েছেন যে হু হু করে কিন্তু ইতালি তথা ইউরোপের প্রতিটি দেশেই করোনা ভাইরাস বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় কিন্তু ইতালিতে ৭৮,৩১৩ জন আক্রান্ত হয়েছেন এবং ১৭৫ জন কিন্তু মারা গিয়েছেন। এর ভিতরে কিন্তু নতুন যে ভেরিয়েন্ট এসেছে ওমিক্রন, সেটাও কিন্তু রয়েছে। সবকিছু মিলে কিন্তু গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে কিন্তু দ্বিগুণ বেড়ে গিয়ে কিন্তু ৭৮,০০০ দাঁড়িয়েছে। পাশাপাশি ইতালিয়ান সরকার কিন্তু নানা বিধিনিষেধ জারি করেছে, লকডাউন যাতে না দিতে পারে এর কারণে কিন্তু নানা বিধিনিষেধ দিয়েছে। তার মধ্যে অন্যতম হল সকলকে গ্রিন পাস এবং মাস্ক ব্যবহার করতে হবে। সুজানা, একটি বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে মাস্কের বিষয়ে কিন্তু ইতালিতে নতুন আইন জারি করেছে। সেটা হচ্ছে আগে যে সকলেই সার্জিক্যাল মাস্ক ব্যবহার করত সেটাকে কিন্তু পরিবর্তন করে FFP2 এবং N95 যে মডেলের মাস্ক ইতালি সরকার কিন্তু সকলের জন্য বাধ্যতামূলক করেছেন এবং গণপরিবহনে কিন্তু এটাকে বাধ্যতামূলক করেছেন। এছাড়াও কিন্তু নানা বিধিনিষেধ সকলের জন্য জারি করেছে। তার মধ্যে কিন্তু ২৪শে ডিসেম্বর থেকে ৩১ তারিখ পর্যন্ত কিন্তু ইতালিতে কোনো বাহিরে কোনো অনুষ্ঠান বা পার্টি করা যাবে না এবং যে ডিস্কো এবং যে নাইট ক্লাবগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছেন। কারণ সামনে কিন্তু ইংরেজি নববর্ষ পালনের জন্য ইতালি তথা ইউরোপের যে একটি আমেজ রয়েছে সেটিকে কিন্তু ইতালি সরকার ইতালিতে নিষিদ্ধ করেছেন যে ঘরোয়াভাবে আয়োজন করা যাবে ইংরেজি নববর্ষ, কিন্তু বাহিরে এবং জমজমাটভাবে কিন্তু কোনো আয়োজন করা যাবে না। এছাড়াও কিন্তু ইতালি সরকার চাচ্ছে দেশটিকে যাতে লকডাউনের আওতায় না আনতে হয়, এর কারণে কিন্তু সর্বদা সকলকে সতর্ক করছেন। সুজনা, এই মুহূর্তে এই ছিল সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এতক্ষণ ইতালি থেকে জানাচ্ছিলেন আসলামুজ্জামান।